একদিন টুনির শাশুড়ি মিঠু টুনিকে আর ওর বাচ্চাদের ঘর থেকে বার করে দেয়। বেরিয়ে যা আমার ঘর থেকে, আর তোর বাচ্চাদেরও নিয়ে যা। আমার আর আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছিস তুই। মা, আপনি আমার সাথে কেন এরকম করছেন? আমি এখন কোথায় যাব? আমার এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে বলুন মা। আরে তুই যেখানে ইচ্ছে যা, আমার কিছু যায় আসে না। যা এখান থেকে, বেরো বলছি। ঠিক আছে মা, আমি আমার বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে আপনার ছেলের সাথে দেখা করে যাব। ওকে ডেকে দিন মা। না, আমার ছেলে তোমার সাথে দেখা করবে না বলেছে। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। চলো বাচ্চারা, কোথাও না কোথাও আশ্রয় ঠিক পেয়ে যাব। এই বলে টুনি তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর পথে যেতে যেতে টুনির বাচ্চারা খুব ক্লান্ত হয়ে পড়ে। আর বলে, মা মা, আমি আর উঠতে পারছি না, এখানে একটু বিশ্রাম করে নি মা। ঠিক আছে বাচ্চারা, তোরা একটু বিশ্রাম করে নে, আমরা আজ রাতটা এখানেই কাটাই। কাল সকালে উঠে বাসার বন্দোবস্ত করতেই হবে। এই বলে টুনি আর তার মেয়েরা সেই গাছেই রাত কাটায়। পরদিন সকালে ওই গাছের পাশ দিয়ে মিঠি পায়রা যাচ্ছিল। টুনির মেয়েদের কান্না শুনে মিঠি পায়রা টুনির কাছে আসে আর বলে, কে তোমরা? আর এই জঙ্গলে তো তোমাদের আগে কখনো দেখিনি। আমি টুনি, গতকাল রাত্রে একটা বাসা খুঁজছিলাম, কিন্তু পথে আমার মেয়েরা ক্লান্ত হওয়ার কারণে এই গাছেই পুরো রাতটা কাটাতে হলো। তুমি কি এই জঙ্গলেই থাকো? হ্যাঁ, আমি এই জঙ্গলেই থাকি, কিন্তু টুনি, এই জঙ্গলে বাসা খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। তবে একটা পুরনো শৌচালয় আছে, ওই শৌচালয়ে কেউ থাকে না। কিন্তু তুমি কি ওই শৌচালয়ে থাকতে পারবে? ঠিক আছে বন্ধু, তুমি আমায় নিয়ে চলো, আমি থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই বলে মিঠি পায়রা টুনিকে সেই শৌচালয় ঘরে নিয়ে যায়। একদিন টুনির বাচ্চারা খাবারের জন্য খুব বায়না করছিল। মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। রোজ রোজ প্রতিবেশীদের কাছ থেকে খাবার নিয়ে আসি, কিন্তু এভাবে তো চলতে পারে না, আমাকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে। শোন, তোরা কান্নাকাটি করিস না, আমি কাজের খোঁজ করতে যাচ্ছি, আর তোদের জন্য খাবারও নিয়ে আসবো। এই বলে টুনি কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তখন টুনি একটা বড় বাড়ি দেখতে পায় আর সেখানে যায়। সেখানে গিয়ে সে পিকু কাককে দেখে আর বলে, মালিক, আমার একটা কাজে খুবই দরকার, দয়া করে আমার একটা কাজে ব্যবস্থা করে দিন। বুঝলাম, তো তুমি বাগান পরিষ্কার করতে পারো? হ্যাঁ মালিক, পারি। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে
আমার বাগান পরিষ্কার করার কাজ করবে। কেমন? এই নাও তোমার অ্যাডভান্স। টুনিও অ্যাডভান্সের টাকা দিয়ে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। এভাবেই দিন কাটছিল। একদিন সকালে টুনি যখন পিকু কাকের বাগান পরিষ্কার করছিল, তখন সে তার স্বামীকে দেখতে পায়। আরে বান্টি, তুমি এখানে? আরে টুনি, তুমি কোথায় চলে গেছো? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি? আর বাচ্চারা কোথায়? এরপর টুনি বান্টিকে নিয়ে সেই শৌচালয় ঘরে যায়। আর বান্টি সেই শৌচালয় ঘর দেখে বলে, আরে টুনি, তুমি এটা কোথায় নিয়ে আসলে আমাকে? এটা তো একটা শৌচালয়, তুমি আমার বাচ্চাদের নিয়ে এই শৌচালয়ে থাকো? কিন্তু কেন টুনি? এরপর টুনি বান্টিকে সব ঘটনা খুলে বলে। আর বান্টিও সব শুনে টুনিকে বলে, টুনি তুমি আমায় ক্ষমা করে দাও, আমি জানতাম না মা তোমাদের সাথে এই রকম আচরণ করেছে। মা তো আমাকে মিথ্যে কথা বলেছে, এখন আমি সবটা বুঝতে পারছি। টুনি তুমি এখনই বাচ্চাদের নিয়ে ফিরে চলো আমার সাথে। এরপর টুনি তার বাচ্চাদের নিয়ে বান্টির সাথে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি আসার সাথে সাথে টুনির শাশুড়ি টুনিকে বলে, আমার অন্যায় হয়েছে বৌমা, তুমি আমায় পারলে ক্ষমা করে দিও। এরপর থেকে টুনি আর তার বাচ্চাদের সুখেই দিন কাটতে লাগলো।